ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाए। 2024 के चुनाव में बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। 35 आसने लक्ष्यमात्रा बेधे दिए शाह, किंतु वास्तव में कतटा सम्भव? 35 आसने भलो प्रार्थी खुजे पा तो बंग बीजेपी आदे। गतबारे जेता आसने धरे रखार ब्यापारे सन्देहान बीजेपी। शाहर दाबी फुत्कारी उड़िए दिच्छे तृणमूल। इस बार 200 पार। 21 विधानसभा निर्वाचने এই লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছিলেন রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু ডাবল সেঞ্চুরি তো দূরের কথা, 100 ধারে কাছেও পৌঁছাতে পারেনি রাজ্য বিজেপি। 77 আটকে গিয়েছিল তারা। তারপরে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের পর পুরসভা নির্বাচনগুলিতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। এছাড়া নিজেদের হাতে থাকা লোকসভা আসন আসানসোলের উপনির্বাচনেও হারতে হয়েছে তাদেরকে। আর সময় যত পেরিয়েছে ততই বিরোধী পরিসর দখল করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সিপিএম তথা বামেরা। ঠিক এই পরিস্থিতিতে দুদিনের রাজ্য সফরে এসে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ থেকে তাদের লক্ষ্য লোকসভা আসনে অন্তত পক্ষে 35টি আসনে জেতা। मैं आज बंगाल की जनता को कहने आया हूँ, 2024 के चुनाव में बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। শাহের এমন দাবির পরেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যথারীতি তৃণমূল শাহের এই মন্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূলের দাবি। বিজেপি 2-3টে লোকসভা আসনে জিততে পারবে কিনা সেটা নিয়ে আগে ভাবু, তারপরে 35-এর কথা চিন্তা করু। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 18টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দেয় বিজেপি। তৃণমূলের আসন সংখ্যা কমে হয় 22। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে যাকে বলে গেরুয়া ধামাকা দিয়েছে রাজ্যবাসী। এরপর বিজেপিকে নিয়ে জনমানুষে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়, কিন্তু 21-এর নির্বাচনে সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি। চূড়ান্ত ফ্লপ করে পদ্ম শিবির। আর তখন থেকেই রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিতে শুরু করে। বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ তৃণমূলে চলে যেতে শুরু করেন। ঠিক এভাবেই শক্তিক্ষয় হতে থাকে রাজ্য বিজেপির। তাই গতবারের জেতা লোকসভা আসনগুলি বিজেপি ধরে রাখতে পারবে কিনা সেটাই অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বহুদিন ধরেই। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এসে 35টি আসনে জেতার লক্ষ্যমাত্রা দিয়ে গেলেন দলের রাজ্য নেতৃত্বকে। অর্থাৎ এটাকে বলতে হয় বলেই বলা, নাকি রীতিমতো অঙ্ক কষে এমন কথা বলেছেন তিনি, এ প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এদিকে গত লোকসভা নির্বাচনে অমিত শাহ 25টি আসনে জেতার লক্ষ্যমাত্রা দলকে দিয়েছিলেন বঙ্গ বিজেপিকে। সেই লক্ষ্য অনেকটা পূরণ করতে পেরেছিল রাজ্য বিজেপি। তবে কি এবারেও নতুন লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাবে রাজ্য বিজেপি? এই জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই। যদিও রাজনীতির কারবারিরা মনে করছেন বিজেপির 2 অঙ্কে পৌঁছানোটা বেশ কঠিন। অন্যদিকে বিজেপির ভরসা নরেন্দ্র মোদীর কারিশমা। তাই মোদী আবেগকে সামনে রেখে বিজেপির লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছাতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।